সো নূরজাহান, যেটা আজকে দিনে সিনেমাটা মুক্তি পেয়েছিল, যার রেটিং 5.3। সো দেখুন, সিনেমাটা রাইটিং, ডিরেক্টর, স্টোরি, স্ক্রিন প্লে সবই কিন্তু অভিমন্যু মুখার্জি। সিনেমাটা খুব একটা সুন্দর সিনেমা, আমার তো ব্যক্তিগত খুব ভালো লেগেছে সিনেমাটা। সো সিনেমাটা নিয়ে অনেক কিছু কথা বলবো। সো আজকের দিনে সিনেমাটা 3 বছর হয়ে গেলো মুক্তি পেয়ে গেছিলো, 16ই ফেব্রুয়ারি 2018 সিনেমাটা মুক্তি পেয়েছিলো। ওকে, সো 3 বছর হয়ে গেলো সিনেমাটাকে নিয়ে, সো অনেক কিছু কথা বলবো সিনেমাটাকে নিয়ে। সো লেটস স্টার্ট। সো দেখুন, সিনেমাটার বাংলাদেশ ও ভারতের জয়েন্ট মুভি। সিনেমাটা রাজ্য করতে হচ্ছে বাংলাদেশ, মানে বাংলাদেশ আমাদের ভারতের প্রডিউসার, এবং বাংলাদেশের প্রডিউসার ছিলেন জাজ মাল্টিমিডিয়া, এবং কো প্রডিউসার ছিলেন SBF। প্রোডাকশান নিয়ে একটা নতুন মুখ তারা লঞ্চ করেন। ওকে, যে সিনেমার নাম, হিরোটার নাম হচ্ছেন অদৃত রায়। অদৃত রায় হচ্ছেন সিনেমার মানে যে হিরো ম্যান নূর, আর জাহান যে নায়িকা হচ্ছে পূজাচেরি। দেখুন, পূজাচেরি হচ্ছে বাংলাদেশের যে নায়িকা, উনি খুব সুন্দর সুন্দর সিনেমা করেছেন, মানে ছোটোবেলা থেকে উনি সিনেমাগুলো করেছেন। যেরকম আমি একটা কথা বলছি, বাদশা দা ডন দেখেছেন, জিতের ওখানে জিতের বোন হয়েছে, এবং অনেকগুলো সিনেমাতে আছে, পোড়ামন 2-তে আছে, দহনে আছে। ওকে, সো এটা কিন্তু তার অ্যাকচুয়ালি বলতে গেলে প্রথম সিনেমা, যেটাতে সে উনি ভালোভাবে একটা লিড রোলে পেয়েছিলেন। সো বলতে দুজনে কিন্তু মোটামুটি প্রথম সিনেমা এই সিনেমাটা, যার নাম হচ্ছে নূরজাহান। সো সিনেমাটা বুঝতে পারছেন একটা বেশ ভালো রোমান্টিক সিনেমা, অনেক 3 বছর পুরনো মানে অনেকে দেখে নিয়েছে। যদি সিনেমাটা গল্পটা বলি, ধরুন গল্পটা হচ্ছে নতুন আবার পুরাতন। হ্যাঁ বন্ধুরা, দেখুন সিনেমাটা গল্পটা এইটা হয় যে একটা বড় একটা মানে একটা বড় একজন বড় লোকের একটা মেয়ে, ওকে, সে একটা গরিব ছেলেকে ভালোবাসে, আর তো বেসিক্যালি এটা কমন স্টোরি। বাট এর মধ্যেও একটা আবার নতুনত্ব একটা আছে, সেটা হচ্ছে যে সিনেমাটার থিমটা একটা নতুন, অ্যাক্টিংটা বলতে গেলে নতুন, পলিটিক্যাল ব্যাপার একটা কলেজের মধ্যে, মানে পলিটিকের মানে কলেজের মধ্যে পার্টিবাজির যে ধারাটা, সেটা আমার সচরাচর এখন সিনেমাতে নতুন কোনো বাংলা কমার্শিয়াল সিনেমাতে কিন্তু দেখতে পাই না। বাট এটা কিন্তু অনেক ক্ষেত্রে হয় দেখি আমরা। সো এটা একটা দেখানো হয়েছে সিনেমাতে, বেশ ভালো একটা পয়েন্ট কিন্তু বলতে পারি। ওকে, তো সিনেমাটা যদি কাস্টগুলো বলে, দেখুন কাস্ট হচ্ছে যে হিরো হিরোইন বাদে আর যেগুলো আছে ছোটোখাটো একটা অ্যাক্টার ভালো অভিনয় করেছেন, একটা পুলিশে আছে যে রোলটা তার নামটা জানি না, সে ভালো রোল করেছে, অপরাজিত আড্ড খুব ভালো রোল করেছেন। হ্যাঁ, সো সিনেমাটার যদি ডায়লগ বলি, ডায়লগটা মোটামুটি ভালো, এবং সিনেমাটার মানে কী বলবো, একটু আমাকে বাজে লেগেছে, সেটা হচ্ছে যে তোমার মানে একটা পার্ট থেকে আরেকটা পার্টে যাবে না, এডিটিংটা একটু গড়বড় হয়ে গেছে আমাকে, একটু ওইটা ভালো লাগে। সিনেমাটোগ্রাফিটা এতটা বেশি আহামরি ভালো লাগেনি, আর সব মোটামুটি চলবে। এবং সিনেমাটা ইন্টারভেলের পরে, ওকে, ইন্টারভেলের পরে পুরো সিনেমা চেঞ্জ। যারা ভাবেন যে রাজ চক্রবর্তী গল্প মানে সিনেমার হিরো হিরোকে নিয়ে পালিয়ে যাবে, এগুলো সব থাকবে, সেগুলো থাকবে, তারা যারা সিনেমাটা ইন্টারভেলের পরে দেখবেন, ঢুকবেন ভিতরে, তখন বুঝবেন যে সিনেমাটা সত্যিকারের গল্পটা কি। খুব সুন্দর গল্প, ইন্টারভেলের আগেগুলো যেগুলো দেখলে আমাদেরকে একটু বোর লাগবে, যে ভাববেন যে একটা সচরাচর অনেক সিনেমাতে দেখতে পাই, বাট ইন্টারভেলের পরে কিন্তু সিনেমাটা পুরো একটা নতুন একটা মোড়ক চেঞ্জ হয়ে যায়। সিনেমাটা যেভাবে শেষ হয়, সত্যি এরকম মানে কী বলবো, এরকম কান্না আপনি ধরতে পারবেন। এবং শেষের দিকে এমন কিছু দেখানো হয়েছে না, সত্যি অনেকে আছে যারা নতুন নতুন বিয়ে করে, গ্রাম থেকে শহরে আসে, তারা দেখবেন হয় পুলিশের শিকার হয়ে যায়, হয়তো আবার একটা পার্টিবাজি কিংবা কোনো গুন্ডাদের শিকার হয়ে যায়, থাকতে দেবে না কেউ। হ্যাঁ বন্ধুরা, এরকম অনেক হয়েছে, অনেক এটা কিন্তু বাস্তব আমরা দেখেছি, এবং অনেকে কলকাতার কলকাতা সচরাচর আমরা অনেকেই দেখি, খবরটা আসে। ওকে, সো মানে কী বলবো, রাজ্যবর্তী যে সিনেমা মানে বুঝতে পারছেন এটা নতুনত্ব তো থাকবেই, কিন্তু প্রেমামার 2টা আমাকে পুরো বাজে লেগেছে, একই কাস্ট নিয়ে একই রকমভাবে স্টোরি করেছে। বাট প্রেমামার 2 থেকে কিন্তু নূরজাহানটা আমাকে কিন্তু খুব ভালো লেগেছে। ইন্টারভেলের পরে পরে যেগুলো দেখবেন, খুব মানে একটা সিন আছে হাট্টা চিনি সিং, BGMগুলো কিন্তু খুব সুন্দর, তখনকার মানে প্রথমের BGMগুলো ভালো না, ইন্টারভেলের পরে যে BGMগুলো আছে ওইগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর লেগেছে। সো এই ছিল কথা নূরজাহান সিনেমাটা, বেসিক্যালি যেটা বললাম খুব ভালো ভালো পয়েন্টগুলো, যে যেটা কলেজের মধ্যে একটা পলিটিক্যাল পার্টি ওটা দেখানো হয়েছে, এবং সিনেমাটার এডিটিংটা খুব বাজে। বাট সিনেমাটা যদি মানে কেমিস্ট্রি বলি, দুজনের কেমিস্ট্রি খুব ভালো, নতুন হিরো এই যে অদৃত রায়, সে খুব নতুন হিরো, এবং এও নায়িকা বলতে গেলে নতুন, দুজনে একটা মেন লিড রোলে কাজ করছেন, বাংলা রাজ্যবর্তী বরাবর দেখে যেমন নতুন নতুন একটা মুখ নিয়ে আসেন। এবং সিনেমাটার গল্পটা বেশি খুব একটা শোনা গল্প না, আপনারা কিন্তু এরকম গল্প হয়তো সচরাচর দেখে দেখেছেন প্রথম দিকে, বাট শেষের দিকে সিনেমাটা পুরো নতুন মোড়ও হয়ে আসে, এবং একটা হার্ট টাচিং ব্যাপার থাকে, এবং BGMের সঙ্গে সিনেমাটার যে সিন সিনগুলো আছে খুব সুন্দর সিন, খুব দুঃখজনক ব্যাপার একটা সিনেমাটা সত্যি কথা বলতে। সো এই ছিল ব্যাপার। সো আপনাদের কেমন লেগেছে প্লিজ বলবেন। সিনেমা হয়তো 3 বছর পূরণ হয়ে গেল, বাট সিনেমাটা এখন যারা দেখেন দেখে নেবেন, ইউটিউবে ফ্রিতে আছে। ওকে, এই ছিল কথা, ভালো থাকবেন, টিকির ভাই।